বাইক বাহিনী আর হেলমেট বাহিনী নিয়ে চাপে রাজ্য বিজেপি। আসলে বিপ্লবের বাইক বাহিনী আর হেলমেট বাহিনীর যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, অতিষ্ঠ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। এরা ঠিক কোন সময় কোথায় আক্রমণ চালাবে তার কোনো গ্যারান্টি নেই। মঙ্গলবার বিজেপি দলীয় অফিসে এক সাংবাদিক জানতে চান, শাসক দলের অর্থাৎ বিজেপি দলের মিছিল বা মিটিংয়ে বাইক বাহিনী আজ অবধি কোনো আক্রমণ করল না কেন, তার পেছনে কারণটা কি? তখনই মন্ত্রী সুশান্ত চৌধুরী অনেকটা এমনভাবে উত্তর দিলেন যার অর্থ দাঁড়ায় আমাদের বাহিনী আবার আমাদের আক্রমণ করবে, এ কেমন কথা? ভালোভাবে শুনুন মন্ত্রী সুশান্ত চৌধুরীকে। প্রশ্ন ছিল বাইক বাহিনীর হাতে কি ফ্ল্যাগ ছিল? ওরা কি বলেছে যে ভারত মাতা কি চর? এখন সিপিএম এর লোকজন তো বাইক বাহিনী পাঠাতে পারে না? না, বাইক বাহিনী ফ্ল্যাগ নেই বা কোনো আইডেন্টিটি নেই, কিন্তু এটা রাজ্যের বদনামের বিষয় না যে এটা এরকম দুষ্কৃতীরা শহরে ঘুরছে? এটা রাজ্যের আমরা শাসক দল বলে আমাদেরকে সেফ বাইক বাহিনী কি আমাদেরই হতে পারে? সিপিআইএম এর বাইক বাহিনী নেই, বিজেপি দলের বাইক বাহিনী নেই, তাদেরকেও জিজ্ঞাসা করুন যে আপনাদের বাইক বাহিনী আছে কিনা। বাইক বাহিনী বিজেপির নয়। আমরা আগে বলছি টাইম এন্ড অ্যাগেন, উই আর মেকিং ইট ক্লিয়ার টু ইউ অল যে বাইক বাহিনী আমাদের নয়। আমরা কোন সময় ইন্টেলিজেন্স দেই না বাইক বাহিনীদেরকে কোন সভা থেকে আক্রমণ করার জন্য। ইট মে বি এ ডিপ রুটেড পলিটিক্যাল কনস্পিরেসি হেজড বাই দা আদার অপোজিশন পার্টিজ মে বি, বাট ইট হ্যাজ টু বি তদন্ত হওয়া দরকার। নিশ্চয়ই পুলিশ ব্যবস্থা নেবে। বাইক বাহিনী যখন যেখানে যদি কোনো আক্রমণ ঘটে থাকে পুলিশ সেখানে ছুটে যাচ্ছে, কেস দিচ্ছে, আমাদের কোনো নেতৃত্ব কি বলছে বা মুখ্যমন্ত্রী বলছেন বা কোনো নেতৃত্ব বলছেন যে আপনারা কেস দেবেন না? আমাদের অনেক ছেলেরা এখনো জেলে রয়েছে, আপনারা গিয়ে দেখুন 1800 সালে ক্ষমতায় আসার পর থেকে অনেক ছেলেরা ওই বিরোধী দলের থেকে সেখানে কেস করা হয়েছে, অনেক ছেলে জেলে গেছে, এখনো ট্রায়াল চলছে, আমার অনেক কেস রয়েছে। সেগুলোকে আপনারা চোখে আমল দিয়ে প্রমাণ করে না যে আমাদের যে পুলিশকে কাজে কোনো আমরা হস্তক্ষেপ করি না, সেগুলো তো প্রমাণ করে, সেগুলোকে একটু হাইলাইট করার চেষ্টা করি। স্যার, 1800 সালের নির্বাচনের মধ্যে যে বাইক বাহিনী কাঙ্ক্ষা চলে যাচ্ছে, বর্তমান সময় পর্যন্ত চলছে, সরকারে তো আপনার বলা হয়েছে, আপনারা কেন কড়া পদক্ষেপ নিচ্ছেন না? আমার রিপ্লাই আমি দিয়ে দিয়েছি এখন, বাইক বাহিনী নো 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 মোর আনসার প্লিজ। বাইক বাহিনী নিয়ে এখনই আমি রিপ্লাই দিয়ে দিয়েছি। ইউ আর আস্কিং দ্য সেম কোশ্চেন টু অ্যাগেইন। থ্যাংক ইউ। অন্যদিকে হেলমেট বাহিনী কি সেটা জানেনই না মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যারা বাইক চালায় তারাই হেলমেট বাহিনী বলে মুখ রক্ষা করেছেন খোদ মুখ্যমন্ত্রী। উন্নয়নের সাথে সাথে এখন একটু সন্ত্রাসের হারও বেড়ে গেছে জনসাধারণের বক্তব্যটা। আর কোন জনসাধারণ বলেছে? ত্রিপুরা জনসাধারণের। কোন জনসাধারণ বলেছে ভাই? একটা হেলমেট বাহিনী এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি কেন? হেলমেট বাহিনীকে কে প্রশ্রয় দিচ্ছে, তার পিছনে কে আছে? কোন হেলমেট? হেলমেট তো ত্রিপুরাতে যারাই বাইক চালাবে তাকে হেলমেট পরতে হবে। তো কেউ যদি বলে হেলমেট বাহিনী হয়ে গেছে, আমিও যদি বাইক চালাই আমি হেলমেট চালাবো, হেলমেট লাগিয়ে চালাবো, বিনা হেলমেট বাইক চালানো সেটা হচ্ছে আইন অমান্য। এখন হেলমেট পরে কেউ কলেজ যাবে কি স্কুলে যাবে? অবশ্য বাইক বাহিনী আর হেলমেট বাহিনী ইদানিং মুখে মুখে চর্চিত। ত্রিপুরা বিজেপি আর কিছু পারুক আর না পারুক, এতটা সন্ত্রাস করেছে যে তাদের কর্মীরা সন্ত্রাস করে করে কার্যত সেলিব্রিটি। বিজেপি আর কিছুদিন ক্ষমতায় থাকলে হতেই পারে পাত্রীপক্ষ ছেলে দেখতে গিয়ে যদি জিজ্ঞেস করেন ছেলে কি করে, পরিবার উত্তর দেবে ছেলে বাইক বাহিনীর সদস্য। তৃণমূল নেতা সুবল ভৌমিক
মঙ্গলবার বাইক বাহিনীর তাণ্ডবের আসল ব্যাখ্যা দিয়েছেন ক্যামেরার সামনে। মুখ্যমন্ত্রী যে ব্যর্থ, সুবলের প্রতিটি শব্দে সেটা স্পষ্ট। বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন যে সারা রাজ্যে যেদিন থেকে 13 মার্চ 2018 ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, সেই দিন রাত্রি থেকে এই রাজ্যের মানুষ একটি রাত্রিতেও শান্তিতে ঘুমোতে পারেনি, একটি রাত্রিও যায়নি যে সাধারণ মানুষের বাড়িঘর আক্রান্ত হয়নি, সাধারণ মানুষ আক্রান্ত হয়নি, রাজনৈতিক দলের কর্মী নেতারা আক্রান্ত হয়নি, বুদ্ধিজীবীরা আক্রান্ত হয়নি, সাংবাদিকরা আক্রান্ত হয়নি, সংবাদপত্র ভবন আক্রান্ত হয়নি, রাজ্যের মানুষ তাদের নাবিশ্বাস উঠে গেছে। এখানে ছেলে খেলা চলছে রাজ্যের মানুষকে নিয়ে। রাজ্যের মানুষ শান্তিতে রাখা, রাজধর্ম পালন করা, সুশাসন দেওয়া, এগুলো সম্পূর্ণ ভুলে গেছে রাজ্যের এই সরকার, বিপ্লব দেবের নেতৃত্বে সরকার। রাজ্যের মানুষকে একটু শান্তি দিন। আপনি কিছু দিতে পারছেন না, কোনো প্রশাসনিক সহায়তা করতে পারছেন না, মানুষকে আর্থিক সাহায্য দিতে পারছেন না, মানুষের পাশে দাঁড়াতে পারছেন না, আপনি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা রাজ্যের মানুষকে দিতে পারছেন না, অথচ আপনি প্রতিদিন মানুষকে অশান্তি দিয়ে যাচ্ছেন, অত্যাচার দিয়ে যাচ্ছেন, জুলুম দিয়ে যাচ্ছেন, মানুষের উপর সন্ত্রাস, মানুষকে ভয় আতঙ্কের মধ্যে রেখেছেন। এমন সরকার ভূভারতে স্বাধীনতার পর আর এসেছে কিনা আমরা জানি না। আমরা করজোড়ে আবেদন করছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, কেন্দ্রের প্রধানমন্ত্রীর কাছে, যে রাজ্যের মানুষকে একটু শান্তিতে থাকতে দিন, একটু শান্তি ফিরিয়ে দিন। আপনি কিছুই দিতে পারলেন না, অথচ শুধু অত্যাচার অত্যাচার আর অত্যাচার চালিয়ে গেলেন, এগুলো অবিলম্বে বন্ধ করুন। আমরা মনে করি না যে একজন ব্যক্তি ইস্তফার দেওয়া না দেওয়ার উপর দাঁড়িয়ে থাকে। আমরা মনে করি যে একটা রাজনৈতিক দল, শাসক দল যারা শাসন ক্ষমতায় আছেন, তাদের এই প্রকাশ্য দুর্বৃত্তায়ন বন্ধ করে মানুষের, তারা মানুষকে মানুষ মনে করে না, যারা ভোট দিতে দেয় না, যারা ভোটের লাইনে বিভিন্নভাবে সন্ত্রাসী দিয়ে, বাইক বাহিনী দিয়ে সাধারণ মানুষকে অত্যাচার করে ভোটে ভোটাধিকার থেকে বঞ্চিত করে, এই সরকার কোনোদিনই ক্ষমতায় রাখতে পারে না। যদিও মনে করছে ক্ষমতার বলে বলিয়ান হয়ে, ক্ষমতার দম্বে ওরা বলছে মানুষের প্রয়োজন নেই, অত্যাচার করে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বলছেন, আজকে বিকেল থেকে দেখবেন প্রকাশ্যে মন্ত্রীরা বলছেন, মন্ত্রীরা সেখানে গিয়ে একটা রাজনৈতিক দলের আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন, রাজ্য স্তরের নেতৃত্বরা প্রকাশ্যে গিয়ে একটা রাজনৈতিক দলের উপর আক্রমণের বা কার্যালয় আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন, একজন কেন্দ্রীয় মন্ত্রী সোজাসুজি চলে যান। তাহলে যদি ওদের গিয়ে এই সব গণ্ডগোল থামাতে হয়, তাহলে রাজ্যের পুলিশ প্রশাসনের কি কাজ? আমি দেখেছি আশ্চর্য। 4 বছরে বাইক বাহিনী শুধু বিরোধী বাম, কংগ্রেস এবং সদ্য তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ চালাচ্ছে। পুরো ভোটের মুখে তো সুবল ভৌমিকের বাড়িতে ঢুকে ভাঙচুর চালিয়েছিল বাইক বাহিনী। যদিও সদ্য একটি রাজনৈতিক দল মাঠে নামিয়েছে তাদের পেট্রোল বোমা বাহিনী, যাতে করে আত্মগোপন করে নতুন স্ট্র্যাটেজি ঠিক করতে ব্যস্ত বিপ্লবের বাইক আর হেলমেট বাহিনী। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।